কি হয়েছে মণ্ডপ? এটা হচ্ছে বাবনপুরের রাজপ্রাসাদ। কি দিয়ে তৈরি হয়েছে? পাটকাঠি, চুমকি, এসব দিয়ে তৈরি হয়েছে। কোথাকার শিল্পীরা? এরা শিল্পী হচ্ছে আমার মেদিনীপুরে, কিন্তু ডেকর হচ্ছে আমার লোকাল দুর্গাপুরে মুচিমার অনিমা ডেকরটা। কত টাকা বাজেট এবছর আপনার? 30 লক্ষ টাকা। আর প্রতিমা কি হয়েছে? প্রতিমা আমরা প্রতিবারই সাবেকের করি, এবারেও তাই করেছি। মায়ের মূর্তি আমরা চেঞ্জ করি না, একই রকম রাখি আমরা সাবেকই। আর পুজো? পুজোতে কারণ আমাদের গ্রামীণ মেলা হয়, যে বছর 2 বছর করোনা হয়েছিল তার জন্য এরা আসতে পারিনি, এবছর মেলা করেছি আমরা, মানুষ আনন্দও পাবে। আজ তো পঞ্চ ভিড় হচ্ছে বলতে, একটা তো প্রাকৃতিক দুর্যোগের জন্য এরা আলিপুর আবহাওয়া বলেছেন যে আপনার সপ্তমীর দিকে জল হবে, তো কালকে রাত্রি 1:30 দূর ভিড় ছিল, আজকেও আশা করছি 2-2:30 ভিড় হবে। আপনাদের মনে হচ্ছে কি 2 বছর পর যে রাস্তা হবে, যে জল না হয়, সেটা কল্পনার বাইরে হবে, মানুষ 2 বছর বেরোতে পারেনি। আপনার নাম? আমার নাম প্রদ্যুৎ মাঝি, নবম ক্লাবের সদস্য এবং পূজার মেলা ইনচার্জ।